হাই ফ্রেন্ডস, আমি কণিকা। এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি পুরোটাই আমার লাইফস্টাইলের উপর। আমি প্রতিদিন যা যা করে থাকি তার প্রায় সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজ থেকে আমার জার্নি শুরু। আপনারা আমার সাথে থাকুন। আমি এখন ছাদে আছি, কিছু জামাকাপড় শুকোতে দিয়ে এখন নিচে যাচ্ছি, গিয়ে কিচেনে যাব। এখন 11:30 বাজে, তাহলে আমি কিচেনে যাচ্ছি। আপনারা আসুন আমার সাথে, দেখুন আমি কি লাঞ্চ করি। হাই ফ্রেন্ড, আজ আমার প্রথম ভিডিও লাঞ্চ দিয়ে শুরু করছি। আমি আজ তৈরি করছি চিংড়ির দো পেঁয়াজি আর পাটপাতার পকোড়া, ডিম দিয়ে পাটপাতার পকোড়া আর ভাত। এবার আমি ভাত দিচ্ছি। এবার চালটাকে ধুয়ে দিব। বাস, এবার হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি পাট পাতার বড়া, এবার এই পাট পাতাগুলোকে আমি সাইজ করে গুছিয়ে নিয়েছি। যেগুলো বড় পাতা সেগুলোকে একটু সাইজ করে ছোট করে একটু ডিজাইন করে রেখেছি। এবার আমি একটা গোলা তৈরি করেছি, এটাতে ডিম আর চালের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 7 মতো নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে গোলাটা আমি তৈরি করেছি। এবার কড়াতে তেল দিচ্ছি। এবার এই গোলাতে আমি পাট পাতাগুলোকে সমান করে গোলাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লেগে যাচ্ছে, সুন্দর লাগছে। এবার আস্তে করে কড়াতে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে একটু কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে কমতে দিচ্ছি। এখন একটা আরেকটা সাথে লেগে যাচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ভাজাগুলো কি সুন্দর হয়েছে, কালারটা ব্রাউন কালার, একটু ব্রাউন কালার হলে আমি ভাজাগুলোকে নামিয়ে দেবো।
হয়ে গেছে আমার পাট পাতার বড়া। এখন আমি আস্তে করে এটাকে নামিয়ে দিই, তুলে নিচ্ছি। এবার আমার সম্পূর্ণ বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার দেখুন চিংড়ি মাছ, এবার চিংড়ি মাছের দো পেঁয়াজি করবো। এটা আলু সেদ্ধ করে ছুলে রেখেছি, এটাকে আমি সাইজ মতো কেটে নেব। মোটামুটি হওয়ার পথে এবার কড়াতে সাদা তেল দেব, তেলটা গরম হোক। সেদ্ধ আলুটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এবার আন্দাজমতো হলুদ আর নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে মাছগুলোকে ভাজার জন্য পুরো মাছগুলোকে আমি ভেজে নামিয়ে নেব। দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল, তেলটা গরম হওয়া অব্দি ভাতটা হয়ে গেছে আমি নেমে। দেখুন ভাতের ফ্যানটা ছেঁকে নিচ্ছি। আমার ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে ঢেকে রেখে। এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলু একটু ভেজে নিচ্ছি। ছাড়াও করতে পারেন, আলুগুলো ব্রাউন কালারে হয়ে গেলে আমি নামিয়ে নেব। এগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি।
করাতে আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা হয়ে এলে সাদা জিরে দুটো শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ দিয়ে লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে রসুন রয়েছে, রসুনটা আমি এখন দেব না, কারণ আমার মা বাবা রসুন খেতে পছন্দ করে না, তাই এটা আমি তাদের জন্য একটু নামিয়ে রেখে তারপর দেব। এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। এবার আমি গ্রাইন্ডারে পেস্ট করা পেঁয়াজ আর আদা কুচানো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এবারে নুন দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে, ফার্স্টটা একটু মারিয়ে দিচ্ছি। এবারে পেস্ট করা মশলাটা সেটাকে একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এটাকে 5 মিনিট কষিয়ে তারপর সামান্য জল দিয়ে এবারে ভিতরে এই ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই টমেটো গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প ভেজে তারপর একটু জল দিয়ে দেব। কষানো আমার হয়ে গেছে,
এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এবারে শিম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিন। এবার ঢাকনাটা তুলে দিলাম, 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হচ্ছে। আমি 5 মিনিট এভাবে একটু ফুটিয়ে নেব। এবারে আমার মা বাবার জন্য আমি কিছুটা নামিয়ে রেখে এখানে কুচানো রসুনটা দিয়ে দিচ্ছি। রান্না রেডি। এবার গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে অফ করে দিচ্ছি। অফ করে এবার আমি এটাকে নামিয়ে ফেলব। আমার রান্না কমপ্লিট। দেখুন কি সুন্দর হয়েছে চিংড়ি ডো পেঁয়াজি। রান্না কমপ্লিট। সোনা ও এখন খাবে, ওকে আমি এখন দই ভাত খাওয়াবো। এই দেখো আমি এখন ওকে দই ভাত খাইয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর খাচ্ছে তোজো সোনা, দই ভাত খাচ্ছে। এই দই ভাতটা পুরোটা ও খেয়ে নি, দই দিয়ে মেখেছি টক দই।
এখন সব করে দিয়ে খেয়ে নেব। আর বেশি নেই, দুবারেই কমপ্লিট হয়ে যাবে, বড় লাগছে না, একবারেই হয়ে যাচ্ছে কমপ্লিট। এই তো সোনা শেষ, সোনা কমপ্লিট। তো ফ্রেন্ডস, আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। বাই।